রাজধানীর মানি চেঞ্জারগুলো প্রায় ডলার শূন্য হয়ে পড়েছে। চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এমসিএবির পক্ষ থেকে দাম বেঁধে দেওয়ার পর গুলশান ও মতিঝিলের মানি চেঞ্জারে খবর নিয়ে এই অবস্থা দেখা গেছে। গতকাল বুধবার ডলারের দাম 119 টাকা বেঁধে দেওয়ার তথ্য জানানো হয়। নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় তারা ডলারের আনুষ্ঠানিক বিক্রি বন্ধ করে দিয়েছে। তবে বিভিন্ন অলিগলিতে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে 125 টাকা দামেই। এ বিষয়ে সংগঠনটি বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে তারা চিঠি দিয়েছেন, তাদের কিছু করার নেই। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বিদেশ থেকে মানুষ আসা কমে গেছে, এজন্য ডলারের সরবরাহ নেই। ব্যাংকও তাদের কোনো ডলার দিচ্ছে না বলে জানানো হয়। জানা গেছে, দুই সপ্তাহ আগে খোলা বাজারে প্রতি ডলার 118 থেকে 119 টাকার মধ্যে বেচা কেনা হতো। তবে কোটা সংস্কার আন্দোলনের পর গত সোমবার তা বেড়ে 122 টাকায় ওঠে, যা এখন 125 টাকা হয়েছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলা বাজারে এর প্রভাব পড়েছে।